Sen uraya, uraya. Abarlar, abarlar. Koraya ettim, pedi ettim, ettim. Aman uraya. Ronaldo, abar. Messi shot uraya. Assalamu alaikum, kemasın şabay. Şabay dayakın şudu goraya goraya shot den. কিভাবে উড়ে উড়ে মারবেন, কিভাবে ডিপিং শট, রাইটিং শট, সব ধরনের শট মারবেন আজকে দেখাবো। কিভাবে উড়ে উড়ে মারবেন সবকিছু আজকে সুন্দরভাবে দেখানো হবে। আশা করি সবাই পাশে দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে চলুন শুরু করি। প্রথমে আমরা শিখবো কিভাবে খুব জোরালো জোরালো একদম জাল ছিঁড়ে শট করবেন। এই তো বলতে না বলতে বল কিন্তু হাতের মধ্যে সুন্দর করে শটটা সুন্দর করে রাইট সাইড টার্ন করে দিবেন। টার্ন করে সেটা কিন্তু উড়ালো উড়ালো শট হয়ে যাবে। আমি আবার স্লো মোশনে দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন। ওকে আস্তে করে দেখছেন রাইট সাইডে আপনার শটটা টার্ন দিলেই উপরে উঠে যাবে আর উড়ালো জোরালো শট হয়ে যাবে। পাঁচটা দেওয়ার ক্ষেত্রে আপনারা লেফট সাইডে হালকা করে টার্ন দিবেন, আবার শট দেওয়ার সময় রাইট সাইডে জোরালো টার্নের সাথে সাথে শট কিন্তু জোরালো হয়ে যাবে একদম জালসে শট। এবার শিখবো আমরা কিভাবে কিভাবে সুন্দর করে ফ্লাই মেরে আমরা যেভাবে গোল দিতাম, আবার আবার খুব সুন্দর করে খুব সুন্দর করে উড়ায় 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 খুব সুন্দর করে উড়ালো জোরালো শট কিন্তু বল কিন্তু ঠেকাই দিছে, ফ্লাই আমার আটকা দিছে। আমি আবার দেখাচ্ছি স্লো মোশনে। হ্যাঁ আপনি খুব সুন্দর করে শিখে নেবেন, আমাকে মার্ক করে দিয়েছি রাইট সাইডে হালকা করে টার্ন দিবেন, বল কিন্তু এখানে পেয়ে যাও। যখন শট করবেন শট করার সময় আপনারা শটে রাইট সাইডে হালকা করে টার্ন দিবেন, ঠিক আছে। টার্ন দেওয়ার পরে আপনার কিন্তু হয়ে যাবে। এখন আমি দেখাবো আপনার পাস থ্রু পাস কিভাবে আপনার একই স্টাইলে দিবেন, ঠিক আছে। দেখছেন কি সুন্দর 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 করে পাশে পরে পাস স্টানিং শট। এখন সব শট এখন এক জায়গায় হয়ে গেছে ভাই, আগের মতো মারলে হয় না। এখন আপনার মনে করুন রাইট সাইডে লেফট সাইডে আপনি টান দিয়ে আপনার মাঝখানে বরাবর যে রাইট সাইডে যে আপনার ছোট একটা দাগ আছে ওখানে টান দিলে আপনার শটগুলো হয়ে যায়, ঠিক আছে। এই দেখছেন উড়ালো জোরালো শট, একদম মাখন মারা শট, আবারও থ্রু পাস দেখছেন, একদম একটা থ্রু পাস, আবারও উড়ালো জোরালো, ইতিমধ্যে শট গোল, আবার রুমেনিঙ্গার গোল। এটা কি দেখছেন আমি লেফট সাইডে টান দিয়েছি, কারণ এটা আমার আমার অপোনেন্টের গোল কিবা এই পাশে ছিল প্রথম, যেটা আমি আপনাকে দেখাইছি। এটা কি লেফট সাইডে দেখছেন উড়ালো শট, আপনার যদি ওই পাশে থাকে তাহলে আপনার রাইট সাইডে দিবেন, আর এই পাশে থাকলে আপনার রাইট সাইডে লেফট সাইডে দিবেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝবেন ভিডিওটা, না বুঝলেও বলবেন, ঠিক আছে। সবাইকে বোঝানোর ট্রাই করবো, হয়তো অনেকে ভালো বোঝেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে আল্লাহ হাফেজ, বাই।